আত্মবোধের অংশসমূহ কম্পোনেন্টস অফ সেলফ কনসেপ্ট। সো কার্ল রজার্সের মতে আত্মবোধের তিনটি অংশ নিজস্ব প্রতিচ্ছবি, আত্মমর্যাদা এবং হচ্ছে আদর্শ সত্তা বা আইডিয়াল সেলফ। ওকে, সো নিজস্ব প্রতিচ্ছবিতে আমরা জানবো যে সহজ অর্থে নিজস্ব প্রতিচ্ছবি বলতে নিজের মধ্যে তুমি কী দেখো, এই দেখাটা সর্বদা সঠিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। যেমন অ্যানোরেক্সিয়া ব্যক্তি নিজেকে মোটা মনে করেন। ওকে, সেলফ ইমেজ হলো ব্যক্তি নিজের সম্পর্কে জানা, ব্যক্তির দক্ষতা, ক্ষমতা, দুর্বলতা, সীমাবদ্ধতা ইত্যাদি সম্পর্কে সচেতনতা। হ্যাঁ, কোন 20 স্টেটমেন্টস টেস্ট দ্বারা একাধিক ব্যক্তি সেলফ ইমেজের ওপর সমীক্ষা করেছেন। তিনি কয়েকটি ভিন্ন ভিন্ন উপায়ে অভিক্ষার্থীদের নিকট থেকে কে আমি এই প্রশ্নের উত্তর চেয়েছিলেন। তিনি দেখেছেন উত্তরগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যেমন সামাজিক ভূমিকা এবং ব্যক্তিত্বের সংলক্ষণ। সামাজিক ভূমিকার ভিত্তি হলো ব্যক্তি অন্যদের যেমন পুত্র, শিক্ষক, বন্ধু প্রভৃতির সঙ্গে সম্পর্ক, এবং ব্যক্তিত্বের সংলক্ষণ হলো নিজের বর্ণনার অনুভূতি মাত্রা, যেমন একত্রে থাকা, ধৈর্যহীন, পরিহাসপ্রিয় ইত্যাদি। তিনি আরও উল্লেখ করেন প্রশ্নের উত্তরগুলোকে চারটি তালিকায় বিভক্ত করা যায়। শারীরিক বর্ণনা, আমি লম্বা এবং নীল চোখের অধিকারী, আমার মুখমণ্ডল সুন্দর কিন্তু শ্যামবর্ণা ইত্যাদি। সামাজিক ভূমিকা, যেমন হচ্ছে আমরা সকলেই সামাজিক জীব, আমাদের আচরণ অনেকাংশে প্রভাবিত হয় সমাজে আমাদের ও ভূমিকার ওপর। হ্যাঁ, যেমন ছাত্র, গৃহকর্তী, ফুটবল টিমের সদস্য ইত্যাদি। তারপরে ব্যক্তিত্বের সংলক্ষণ, এগুলি হলো আমাদের নিজেদের বর্ণনার মাত্রা, যেমন আমি উদার, অনেক সময়ই আমার দুশ্চিন্তা হয় ইত্যাদি। তারপরে হচ্ছে অস্তিত্ববাদী বক্তব্য, এটি বিমূর্ত বিষয়, যেমন আমি মহাবিশ্বের একজন শিশু, আমি একজন মানুষ। হ্যাঁ, সাধারণত অল্প বয়স্করা নিজেদেরকে ব্যক্তিত্বের সংলক্ষণের ভিত্তিতে ব্যক্ত করে, অপরদিকে বয়স্কগণ নিজেদেরকে সামাজিক ভূমিকা পালনের প্রেক্ষিতে বিচার করে। তারপরে আমরা আছি আত্মমর্যাদা, যেটাকে বলা হয় সেলফ এস্টিম। আত্মমর্যাদা হলো ব্যক্তি নিজেকে কী পরিমাণে বা মাত্রায় মূল্যায়ন করে, এটি হলো আত্মবোধের পরিমাপের দিক। হ্যাঁ, আত্মমর্যাদা সর্বদা মূল্যায়নের প্রেক্ষিতে ব্যক্ত হয়, তবে এই মূল্যায়ন কেবলমাত্র আমরা আমাদের কীভাবে মূল্যায়ন করি তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অন্যরা তাদের কী চোখে বিচার করে তারও মূল্য দেয়। আত্মমর্যাদার ক্ষেত্রে হয় আমরা আমাদের ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে বা ঋণাত্মক দৃষ্টিভঙ্গিতে বিচার করি। যেমন উচ্চমাত্রা ও উচ্চ আত্মমর্যাদার ক্ষেত্রে আমরা আমাদেরকে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে বিচার করি। এর বৈশিষ্ট্যগুলো হলো নির্দিষ্ট মূল্যবোধ এবং নীতির প্রতি দৃঢ় বিশ্বাস, এবং বিরোধিতা সত্ত্বেও এইগুলি দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠা করতে আগ্রহী। 2 নম্বর হচ্ছে নিজের পছন্দ মতো কর্মে সক্রিয় হওয়া, নিজের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল হওয়া। 3 নম্বর, অতীতে যা ঘটে গিয়েছে বা ভবিষ্যতে যা ঘটতে পারে সে চিন্তায় আমরা সময় নষ্ট না করে বা দুশ্চিন্তাগ্রস্ত হই না। তো এরপরে আমরা এরপরে আরও পয়েন্ট আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমি এতগুলো আলোচনা করছি না কারণ আমরা পরীক্ষায় এতগুলো লিখতে পারবো না। তারপরে আসছি নিম্ন আত্মমর্যাদার ক্ষেত্রে আমরা আমাদের ঋণাত্মক দৃষ্টিভঙ্গিতে বিচার করি। এর বৈশিষ্ট্যগুলি হলো সর্বদা আত্মসমালোচনায় রত হয় এবং অসন্তোষ প্রকাশ করে। এরা সিদ্ধান্তহীনতায় অতিরিক্ত ভোগে এবং অধিক মাত্রায় ভুল করার ভয়ে ভীত হয়। বিভিন্নভাবে অপরকে সন্তুষ্ট রাখতে চায় এবং কাউকে অসন্তুষ্ট করতে চায় না। পারফেকশনিস্ট হতে চায়, না হলে এরা হতাশায় আক্রান্ত হয়। এরপরে আমরা আসি আত্মমর্যাদার পরিমাপ। আত্মমর্যাদার পরিমাপের জন্য একাধিক পরিমাপক আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো হ্যারিল সেলফ এস্টিম ইনভেন্টরি। এটি একটি প্রশ্নাবলী যার মধ্যে বিভিন্ন দিকে আগ্রহের পরিপ্রেক্ষিতে 15টি বক্তব্য আছে।
তারপরে আসছে রোজেনবার্গের RSES, এটি 10টি আইটেম সেলফ এস্টিম স্কেল বলে পরিচিত। এখানে অভিজ্ঞার্থীরা তাদের সম্পর্কিত একাধিক বক্তব্যের সঙ্গে কি পরিমাণে সহমত পোষণে সক্ষম তা জ্ঞাত করে। তারপরে আছে থিমেটিক অ্যাপ্রিপশন টেস্ট, টেট। এই অভিজ্ঞায় পরীক্ষার্থীদের আংশিক অর্থযুক্ত ছবি দেখানো হয় এবং বলা হয় এই ছবির প্রেক্ষিতে একটি গল্প লেখো। আত্মমর্যাদার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের প্রশংসার চোখে বিচার করি, কিন্তু বাস্তবে কিন্তু বিপরীত কথা বলে। এই থেকে বলা হয় ঐকান্তিকতার ফল। আত্মমর্যাদার প্রভাবকারী উপাদানগুলি হলো আর্জলির মতে আত্মমর্যাদার প্রভাবকারী উপাদানগুলিকে চার ভাগে বিভক্ত করা যায়। অন্যদের প্রতিক্রিয়া, লোকে যদি আমাদের প্রশংসা করে, আমাদের সঙ্গ কামনা করে, আমাদের প্রতি মনোযোগ দেয় ইত্যাদি, তখন আমাদের মধ্যে ধনাত্মক আত্মমর্যাদা গড়ে উঠবে। অন্যদের প্রতিক্রিয়া, অন্যদের সঙ্গে তুলনা, সামাজিক ভূমিকা, একাত্মবোধ, অন্যদের সঙ্গে তুলনা করা। আমরা যদি আমাদের সমগোত্রীয় ব্যক্তিদের সঙ্গে তুলনা করে দেখি যে তারা অধিকতর সফল, সুখী, অর্থশীল, যেখানে আমাদের মধ্যে ঋণাত্মক আত্মমর্যাদা দেখা দেবে। সামাজিক ভূমিকা, সমাজের কোনো কোনো ভূমিকা যেমন শিক্ষক, চিকিৎসক ইত্যাদি বিশেষ সম্মান এবং উচ্চমাত্রার আত্মমর্যাদা বহন করে। একাত্মবোধ, ভূমিকা পালন করাই যথেষ্ট নয়, ভূমিকা পালন আমাদের ব্যক্তিত্বের অংশ হয়ে ওঠে, অর্থাৎ আমরা যে ভূমিকা পালন করি তার সঙ্গে একাত্ম হয়ে ওঠে। এরপর 4 নম্বর হচ্ছে আদর্শ সত্য। আদর্শ সত্য বলতে ব্যক্তি কি হতে চায়। ব্যক্তির আত্মপ্রতিচ্ছবির সঙ্গে যদি তার আদর্শ সত্যের পার্থক্য থাকে, সেক্ষেত্রে ব্যক্তির আত্মমর্যাদার ওপর প্রভাব বিস্তার করে। ব্যক্তির আদর্শ সত্য যদি বাস্তব রূপ না পায়, তাহলে আদর্শ সত্যের সঙ্গে তার অভিজ্ঞতার পার্থক্য তৈরি হয়, একেই ইনকনগ্রুয়েন্স বলা হয়। একইভাবে ব্যক্তির আদর্শ সত্য যদি তার অভিজ্ঞতার সদৃশ্য হয়, তাহলে কনগ্রুয়েন্স বজায় থাকে। ওকে, তো এতটুকুই আমাদের আত্মবোধের বিভিন্ন আত্মবোধের অংশ।